হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? অ্যান্ড্রয়েড বাড়ির চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য চমকের একটি অডিও প্লেয়ার শেয়ার করব। তো আমরা বিভিন্ন ধরনের অডিও প্লেয়ার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করি। তো আমি আজকে যে অডিও প্লেয়ারটি শেয়ার করব, এটি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের বেস্ট অডিও প্লেয়ার, খুবই চমকের একটি প্লেয়ার, আপনার খুবই ভালো লাগবে আমি আশা করছি। তো এটি হয়তোবা খুব অনেক আগে থেকে হয়তোবা অনেকে চিনি, কিন্তু অনেকে এখনও ব্যবহার করি নি, তাদের জন্য বলবো তারা ব্যবহার করবেন, খুবই ইজিলি ব্যবহার করা যায় এটি। তো এর জন্য প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এর সার্চ বারে আপনি লিখবেন হচ্ছে পাওয়ার এমপি, POWER এমপি, পাওয়ার এমপি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে সবার উপরে যে সফটওয়্যারটি আসবে এটি ইনস্টল করে নেবেন। তো দেখেন আমার অলরেডি ইনস্টল করা, এটির দেখেন রেটিং পয়েন্ট ভালো, 4.4 এবং 50 মিলিয়ন ইউজার রয়েছে। আপনি যদি কমেন্টসগুলো দেখেন খুব ভালো ভালো কমেন্টস পাবেন, খুব চমৎকার একটি সফটওয়্যার। তো এটি ইনস্টল করার পরে ওপেন করবেন, ওপেন করার পরে দেখেন এটি কিছু বৈশিষ্ট্য আমি দেখাচ্ছি। এই যে দেখেন এটার বৈশিষ্ট্য হচ্ছে এই যে আপনি জাস্ট এখানে টাচ করলে আপনার গানটা চেঞ্জ হয়ে যাবে। তো প্রত্যেকটা গানে বিভিন্ন স্টিকার বা ফটো দেওয়া থাকে, যদি ফটো দেওয়া থাকে সেগুলো শো করবে, আর না থাকলে এই যে পাওয়ার এমপি এটা এই সফটওয়্যারের নিজস্ব এই লেখাটা আসবে। আর দেখেন এই লোগো যদি দেওয়া থাকে বা পিকচার সেভ করা থাকে তাহলে সেটি আসবে। তারপরে আমি গান প্লে করে দেখাই, আমি ভলিউমটা একটু কমিয়ে নিই। তো খুব চমক একটি প্লেয়ার দেখতেই পাচ্ছেন, খুব আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এটি। দেখেন এখানে যে এই এখানে ক্লিক করলে আপনার সং লিস্টটা পেয়ে যেতে পারেন, এই যে সং লিস্ট। তারপর হচ্ছে আপনি এখান থেকে এই যে ব্যাগে আসতে পারেন, ব্যাগে ক্লিক করলে হবে। তারপর দেখেন এখানে যে ইকুয়ালাইজার আছে, ইকুয়ালাইজার থেকে আপনার ইচ্ছা মতো আপনি সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখেন এখানে দুই রকমের ইকুয়ালাইজার দেওয়া, এই যে তিনটা যে ভলিউম এখানে ক্লিক করে দেখেন আপনি এখান থেকে বেসটা বাড়িয়ে নিতে পারেন। তারপরে এই যে ট্রেবলটা আপনি বাড়িয়ে নিতে পারেন, ট্রেবলটা বাড়িয়ে নিলে একটু ঝাঁজ বেশি থাকবে। তারপর হচ্ছে বেসটা বাড়িয়ে নিলে আপনার ভালো ভিড় দিবে, এবং এখান থেকে আপনি ভলিউমটাও বাড়াতে পারেন। তারপর হচ্ছে আরও অনেক কিছু আছে দেখে নিবেন। তারপরে যে এটা হচ্ছে টর্ন বল, আর এখানে হলো ইকুয়ালাইজার। তো ইকুয়ালাইজারে দেখেন আপনার ইচ্ছা মতো আপনি সব কিছু বাড়িয়ে কমিয়ে আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, খুব চমৎকার একটি প্লেয়ার। তারপরে এখানে ক্লিক করলে আবার প্লেয়ারে চলে যাবে। তো ফ্রেন্ডস বুঝতেই পারছেন অ্যান্ড্রয়েড ফোনে খুব বেস্ট একটি ফোন। দেখেন এখানে জাস্ট টাচ করলে আপনার গানগুলো চেঞ্জ হয়ে যায়। তো অন্যান্য যেই সফটওয়্যারগুলো বা অন্যান্য যে প্লেয়ারগুলো আমরা ব্যবহার করি সেখানে এই বৈশিষ্ট্যটা পাওয়া যায় না। কিছু কিছু ফোনে নিজস্ব প্লেয়ার থাকে যেগুলোতে এভাবে টাচ করলে সংগুলো চেঞ্জ হয়, তবে এটা হচ্ছে খুব একবার স্মুথলি কাজ করবে, খুব সফট সফট সফটলি কাজ করবে। তো আশা করি এটি ব্যবহার করে আপনি খুবই সন্তুষ্ট হবেন, আপনার খুবই ভালো লাগবে। তো ফ্রেন্ডস অবশ্যই ব্যবহার করবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।